চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পপি। অনেকদিন ধরেই নিরুদ্দেশ ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পপি, কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পপির ঘনিষ্ঠরাও তার খোঁজ জানাতে পারেননি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সক্রিয় নন। হঠাৎ করেই এবার পপি নিজে থেকেই সবার সামনে এসেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে পপি একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের প্রতি সমর্থন জানান। সেখানে তিনি বলেন, ভেবেছিলাম কখনোই ক্যামেরার সামনে আসব না। 2-6 বছর ধরে সুনামের সাথে কাজ করার চেষ্টা করছি, 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, আমি আছি আপনাদের সবার মাঝে, ভাগ্যে থাকলে আবার ফিরব কাজে। পপি আরও বলেন, বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির একটি মাত্র ব্যক্তির কারণে, তার পলিটিক্স, নোংরামি এবং অনেক রকম অপকর্মে অসহযোগিতা করার কারণে আমাকে বারবার অপমানিত হতে হয়েছে। পপি শিল্পী সমিতি থেকে তার সদস্যপদ বাতিলের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, এতে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন। সদস্যপদ বাতিলের চিঠিটা এখনও তার কাছে আছে। অপমানিত হওয়ার কারণেই সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বলে জানান পপি।